नमस्कार बंधुगण, आज हमें अपने गणेश जी प्रिय खबर मोदक बनिए देखा। मोदकर जो हमें दूध नहीं मध्य हमें खानिक केसर दिए चीनी पाउडर गुड़ चाले गुड़ो नारकल कूड़िए नहीं एलाच थेतो कर नहीं घी और एक बदाम के कूचो कर नहीं गैसटा अन कर कड़ाई बस এবার আমি তাহলে মোদক বানানোটা শুরু করছি। প্রথমে আমি ঘি দিয়ে দিচ্ছি। মোদকের পুরটা আমি আগে বানিয়ে নেব, ওর জন্য আমি ঘি দিয়েছি। এরপরে আমি নারকেল পুরোটা দিয়ে দিচ্ছি। নারকলটা দিয়ে দু মিনিট একটু ভেজে নেব। ভেজে নিয়ে আমি এর মধ্যে গুড়টা দিয়ে দেব। লো ফ্লেমে আমি এটাকে নারকলটাকে ভাজছি। নারকলটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি গুড়টা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এবার এলাচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দু মিনিট একটু এটাকে ড্রাই করব, করে আমি গ্যাসটা বন্ধ করে দেব। আমার মোদকের পুরটা রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে এটাকে নাবিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু বাদামটা দিতে ভুলে গেছিলাম, একটু বাদামটা দিয়ে দিচ্ছি। বাদামটা দিয়ে দু সেকেন্ড একটুখানি নাড়াচাড়া করে নাবি হয়ে গেছে। এবার আমি এটা গ্যাসটা অফ করে নাবি। কড়াইটা ধুয়ে নিয়েছি, এবার আমি গ্যাসটা অন করে নিলাম। আমি এর মধ্যে এবার চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটা এটার মধ্যে একটুখানি নাড়াচাড়া করতে হবে। এবার এর মধ্যে আমি এই কেশরওয়ালা দুধটা ধীরে ধীরে দিয়ে দেবো। লো ফ্লেমে করছি,
হাই ফ্লেমে করলে এটা একদম গুটলি গুটলি মতন হয়ে যাবে। তারপর নাড়াতে থাকতে হবে, দু থেকে তিন মিনিট এরমভাবে নাড়িয়ে নাড়িয়ে এটাকে ড্রাই করতে হবে। অল্প একটু চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এটা দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে দেবো। মোটামুটি আমার মোদকের যে চালের গুঁড়োর যে আটাটা সেটা আমার পাক হয়ে এসছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আটাটা মাখা হয়ে গেছে, চালের আটাটা মোদক বানানোর জন্য, আর পুরটাও রেডি। এবার আমি মোদক বানিয়ে আপনাদের দেখাচ্ছি। আমি ছাঁচ বিনে হাতেতেই করব মোদকটা। না, হাতে একটুখানি ঘি লাগিয়ে নি, নাতে হাতে লেগে যায়। আমার কাছে ছাঁচ নেই, তাই আমি হাতেই বানাচ্ছি। এবার পুরগুলো দিয়ে নিতে হবে। এইভাবে আমি সব মোদকগুলো করে নেব। বন্ধুগণ, আমার মোদক বানানো কমপ্লিট। যদি আমার এই মোদক বানানোটা আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।